খাতাটা অনেকদিন থেকে পড়ে আছে, বাচ্চা সংগ্রহ করা হয় না, তো এই জন্য হচ্ছে আমি একে আগে প্রথমে স্প্রে করে নিই। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার, এগুলো আর মাত্র এখানে হচ্ছে 6-7টা আছে আর এখানে 6-7টা আছে, অর্থাৎ 6-7 জোড়া অ্যাডাল্ট ঘুঘু পাখি আছে। বাকি দেখেন এই যে এখানে যে বাচ্চাগুলো ছিল সব সেল হয়ে গেছে। আর এই যে প্রথমে একটা ধরলাম বিসমিল্লাহ রহমানের রহিম করে, তা মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো কিন্তু চাইলে আপনারাও নিতে পারবেন। এবং আগের চেয়ে ঘুঘু পাখির বাচ্চার দাম অনেকটা কমে আসছে এখন। এই যে এখানেও মাশাআল্লাহ দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিই। দেখেন আজকের দিনে আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম। দেখেন বাচ্চাগুলোর গ্রোথ, হেলথ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে, যার কোনো রেস্ট নাই। সো সেই পাখির আজকে আমরা বাচ্চা সংগ্রহ করব। এবং এই কথাটা কেন বললাম সেটা চলেন দেখি, বাচ্চা সংগ্রহ করতে করতে আপনাদেরকে শেয়ার করব। তো বাচ্চা সংগ্রহ করার আগে সর্বপ্রথম আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কেরিং খাঁচা। এই যে সেই আমার সুন্দর কেরিং খাঁচা, জানি না আজকে কয়টা বাচ্চা সংগ্রহ করব। তো কেরিং খাঁচাটা অনেকদিন থেকে পড়ে আছে, বাচ্চা সংগ্রহ করা হয় না, সো এই জন্য হচ্ছে আমি একে আগে প্রথমে স্প্রে করে নিই, জীবাণুনাশক স্প্রে করে নিচ্ছি যাতে কোনো রকমের জীবাণু না থাকে। তারপরে এখান থেকে আমরা এই কেরিং খাঁচাটা নিয়ে সোজা চলে যাব আমাদের পাখিগুলোর কাছে। আলহামদুলিল্লাহ আজকে বিশ্বাস যে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করবো, কারণ আজকে 15 দিন হয়ে যাচ্ছে বাচ্চা সংগ্রহ করার। আর এই 15 দিনে দেখলাম বেশ অনেকগুলো বাচ্চা বড় হয়ে গেছে এবং ডিম থেকে বাচ্চাও ফুটতে শুরু করছে, যেটা বললাম 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার, এগুলো আর মাত্র এখানে হচ্ছে 6-7টা আছে আর এখানে 6-7টা আছে, অর্থাৎ 6-7 জোড়া অ্যাডাল্ট ঘুঘু পাখি আছে। বাকি দেখেন এই যে এখানে যে বাচ্চাগুলো ছিল সব সেল হয়ে গেছে। আর নিউ মানে একদম অ্যাডাল্ট যে 6-7 দিনের মধ্যে ডিম বাচ্চা করবে বা 1 মাস লাগবে, যদি যে কয়টা দিন লাগে অ্যাডজাস্ট করতে, সেই পাখিগুলো হচ্ছে এগুলো। আর আলহামদুলিল্লাহ এই যে দেখেন কতগুলো খোপের মধ্যে, এই যে দেখেন ওদের বাবা মা ডিম পারবে আর রাখতে যাচ্ছে না বাচ্চাগুলোকে। দেখেন এই যে মাশাআল্লাহ, প্রতিটাতে আমরা হচ্ছে আজকে বাচ্চা কালেক্ট করবো। কিছু কিছু ছোট বাচ্চা আছে, কিছু কিছু বড় বাচ্চা আছে। তো প্রথমে এরা যখন অত্যাচার করতেছে এইটা দিয়ে আমরা ধরতে শুরু করি, জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো। সো কেরিং খাঁচাটা নিয়ে নিই। খাঁচাটা আমরা প্রথমত এখানে রেখে দিলাম। তো আমরা প্রথমে হচ্ছে এইটা দেই, কারণ এইখানে যে এ হচ্ছে রাখতে চাচ্ছে না, কারণ কি এ হয়তো মে বিমন হয় ডিমে চলে গেছে। এই যে ডিম পাড়তে না পাড়তে, এই যে দেখেন ডিম পাড়তে না পাড়তে এ আবারও হচ্ছে এই যে বাচ্চাগুলো আমরা সংগ্রহই করতে পারিনি। এই যে প্রথমে একটা ধরলাম বিসমিল্লাহ রহমান রহিম করে, তারপর এই যে আরো একটা, এগুলোর প্রায় চোখের রিঙে কালার চলে আসছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো কিন্তু চাইলে আপনারাও নিতে পারবেন। এবং আগের চেয়ে ঘুঘু পাখির বাচ্চার দাম অনেকটা কমে আসছে এখন। এই যে এখানেও মাশাআল্লাহ দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিই। দেখেন মাশাআল্লাহ, এই যে বাচ্চাগুলোর গ্রোথ আর হেলথটা দেখেন। এখানেও দুইটা, প্রতিটাতে দুইটা দুইটা করে পাই। দেখেন এটা তো দুইটা মাশাআল্লাহ। তারপর এইটাতে হচ্ছে আমরা নতুন জোড়া দিছি, একদম নতুন জোড়া দিছি। আমার যে একটা অ্যালবিনো ছিল যা ডাব, সেটা এখন অ্যাডাল হয়ে আসছে। এটার সাথে আমরা হচ্ছে রেড আই আলা, যেটা লাল চোখ ছিল সেটার সাথে আমরা এমনি একটা মিউটেশনের দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানেও মাশাআল্লাহ দুইটা বাচ্চা বড় হয়ে গেছে। আর অন্যদিকে মেয়ে বিমন হওয়ার বাবা মা আবারও ডিমে চলে গেছে, না ডিমে নাই মাশাআল্লাহ। আমরা ধরে নিলাম, মাশাআল্লাহ আরো একটা আঁকে পেয়ে গেলাম। যেমন দেখেন প্রতিটাতে দুইটা 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 করে আমরা ধরতে পাচ্ছি। তারপর এটাতে নাই, আর এটাতে যেটা আছে সেটাতে একদম ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে একদম ছোট্ট বাচ্চা, সে ছোট বাচ্চারও তেজ অনেক বেশি, যে উপর থেকে নিচে পড়ে গেছে।
তারপরে এই যে এখানে একটা বাচ্চা দেখতেছি, তো আমরা যেটা করব, এটারও একটা ছোট বাচ্চা, এটারও একটা ছোট বাচ্চা, সেম সেম সাইজের দেখেন, এই দুইটা বাচ্চাকে আমরা একসাথে দিয়ে দিই। কষ্ট করলে একজনই কষ্ট করুক, এই যে দুইটা পেয়ার থেকে দিয়ে দিলাম, আর এই যে দুইটা, এই দুইটাকে আমরা হচ্ছে এই যে উপরে দিয়ে দিলাম, এই যে দেখেন একসাথে রেখে দিলাম। বাবা মা কষ্ট করলে একজনের বাবা মা কষ্ট করুক। তারপরে এটার কি অবস্থা, এটাতে হচ্ছে মাশাআল্লাহ, এই যে দেখেন একটা ঘুঘু পাখি ডিম নিয়ে বসে আছে সুন্দর, আর আগের ডিমটা সালাই দিছে নষ্ট ডিমটা। তারপর আমরা হচ্ছে এই নিচেরটাতে আসবো, নিচেরটাতেও সেম ডিম নিয়ে বসে আছে। এগুলোর হচ্ছে এই 15 দিন আগে আমরা বাচ্চা সংগ্রহ করছিলাম, আপনারা যারা বাচ্চা সংগ্রহের ভিডিও দেখছেন তারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। তারপর এইটার কি অবস্থা, মানে আমার এক কথায় একদিক থেকে বাচ্চা উঠতে উঠতে আর একটা সেট হয়ে যায়, এদের আবার দেখা যাচ্ছে 15 দিন পরে আবার এর বাচ্চা সংগ্রহ করবো আমি। তারপর এটার কি অবস্থা, এটাও সেম। তারপর এখানে আমরা হচ্ছে দুইটা বাচ্চা দেখতে পারলাম। তো 12 মাসে 13 বার বলার কারণ হচ্ছে একটাই, যে আমার এই যে ঘুঘু পাখিগুলো, মানে এমনও ঘুঘু পাখি আছে যে ও হচ্ছে 12 মাসে 13 বারই ডিম বাচ্চা করে, মানে এক মাস দিয়ে বাচ্চা তুলতে না তুলতে আবারও ডিম পাড়া শেষ। এই যে মাশাল্লাহ আরও একটা বাচ্চা ধরে নিলাম। যেমন এই কেসটাতে দেখি, এই কেসটাতেও আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ, দুইটা বাচ্চা কালেক্ট করার মতন। এই যে দেখেন একদম নিচের, তারপর এই যে একটা উপরে আছে, এই যে আরো একটা বাচ্চা সংগ্রহ করে নিলাম মাশাল্লাহ। দেখেন দেখতে অনেক জোশ লাগতেছে, খাতাটা পুরো ভরে গেল। তারপর এইটার কি অবস্থা, এটা তো আমরা মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো আমরা দুইটা বাচ্চা পেয়ে গেলাম, এটা আরো একটা বাচ্চা। তারপর এইটাতে আমরা হচ্ছে দুইটা বাচ্চা সংগ্রহ করে নিলাম, এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, এই যে আরো একটা বাচ্চা সংগ্রহ করে নিলাম মাশাল্লাহ। এইটা থেকেও একটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে খুবই ভালো লাগতেছে। মোটামুটি আমাদের আজকের মতন বাচ্চা সংগ্রহ করা শেষ। এই যে হচ্ছে আজকের দিনে আমরা, এই যে আজকের দিনে আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম। দেখেন বাচ্চাগুলোর গ্রোথ, হেলথ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে ঠিক 15 দিন যেতে না যেতে আবারও এতগুলো বাচ্চা সংগ্রহ করতে পারলাম। দেখেন আজকে আমরা অনেকগুলো ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করছি, যদিও গণা হয়নি এখানে কতগুলো আছে, কিন্তু আমার কাছে অনেকগুলো। আর 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে কেন বলি, সেটা দেখলেই তো বুঝতে পারছেন, 15 দিন যেতে না যেতে এদের বাচ্চা আমাকে সংগ্রহ করতে হয় আলহামদুলিল্লাহ। আর এই ঘুঘু পাখির বাচ্চাগুলো অনেক কম দামে আপনারা কিনতে পারবেন, তো যোগাযোগ করুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই টাটা, আসসালামু আলাইকুম।